বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। বিকেলে জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয়করণ করায় মানুষ আজ অসহায়। অভিযোগ করেন, সংবিধানকে কাটছাট করে মানুষের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সমগ্র জাতিকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোটা দেশ এখন দুর্নীতিতে সয়লাব হয়ে গেল। আমাদের রাষ্ট্রযন্ত্রগুলোকে প্রত্যেকটিকে আপনার দলীয়করণ করা হয়েছে, যার ফলে আজকে মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে আছে। সে আইনের শাসন থেকে বঞ্চিত, বিচার ব্যবস্থায় দলীয়করণ করা হয়েছে,